ওকে আমি এতিয়া লিফ্টত ওলাইছো, লেভেল থ্রি পালোহি। আর লেভেল থ্রি হ্যাঁ কি আছে চাম, 62 to 63 and 66। আর ইয়াতে আমি চাম এতিয়া লন্ডনের ব্রিটিশ মিউজিয়ামত লেভেল থ্রি যেটা গ্যালারি আছে তাতে মেবি ইজিপ্ট আর ইথিওপিয়া থাকিব লাগে। ট্রাই করিম আমি সেইখিনি চাবর বাবে। ইথিওপিয়া এন্ড অপটিক ইজিপ্ট তাকে চাম এতিয়া। আর মো পুনর্বার কোথাও যে এই ব্রিটিশ মিউজিয়ামটা চাই থাকলে শেষ নহয়, বহুত মানুষ আর ভালকে চাব বিচারে বহুত সময় দরকার হয়। যখন নিজের নিজের রিসার্চ প্রজেক্ট বা তেনে ধরনের কামত আহে, কিতাব লিখে বা তেনে ধরনের গবেষণার কামর বাবে আহে। এয়া মই যেহেতু ইজিপ্তলে গৈছো আর ইজিপ্তর যেটু মূল মিউজিয়াম আছে তাত মই প্রায় 10-12 ঘন্টা ধরে আছো। আর তা চার পিছত ইয়াত ইমানটা ইন্টারেস্ট না লাগে তাই ইয়াত এনেকুয়া। আর ইয়ার মামি তাহাতি ইজিপ্তর পৰা আনিবলৈ এনে ধরনের থাকছে, কিন্তু যেটো মামি যেনে ধরনের থাকছে বা তাতকে ইজিপ্তর যেটো মিউজিয়াম আছে সেটা বহুত উপর। তার অকল ইজিপ্তত খনন কার্য চলায় যেসমূহ সম্পদ উদ্ধার হয়েছে, প্রাচীন ইজিপ্তখনে ইজিপ্তর মিউজিয়ামত সংরক্ষণ করে থাকা হয়েছে। আর ইয়াতে কিছু মানুষ আছে, এটা দুটা তিনটা চারিটা মামি এটা সম্যক একটা ধারণা লাভ করে যায় আর ইজিপ্তর সংস্কৃতি বা ইজিপ্তর মামি কেনে ধরনের মামিক কেনে ধরনের মামি করে সমাধিষ্ঠ করা হয়েছিল সেই সমূহের একটা আইডিয়া লাভ করব যায় ইয়াতে আমি দেখছি। যখন লোক ইজিপ্তলে না যায় লন্ডনলে আহে তেওঁলোকে ইয়াতে সেই ধারণাটো লাভ করে পাব। ইয়াতে এনে ধরনের এইবিলাকতে ভরাই সেই মামি করি এনে ধরনের সেই বাকস বিলাকতে ভরাই সমাধিষ্ঠ করা হয়। প্রকাণ্ড প্রকাণ্ড একো একোটা টম থাকে তার মাটির বহুত তলত, এখন ঘর বলিয়ে কব পারি তেনে ধরনের নির্মাণ করি করা হয়। আর এইবিলাক ইজিপশিয়ান যে কালচার এনে ধরনের ইয়াতে করা হয়েছে, ডিসপ্লে করে থাকা হয়েছে। কিন্তু যেটো ইজিপ্তর যেটো মূল যেটো ইজিপ্তর যেটো ইজিপ্তত থাকা কাইরোত যেটো মিউজিয়াম আছে আর একটা মিউজিয়াম নতুনকৈ নির্মাণ করলে অত্যাধুনিক সেই মিউজিয়ামটা দুটা লগজোর পৰা লগজোরকে ধরে অন্যান্য স্থানত যেসমূহ বস্তু ইতিমধ্যে উদ্ধার হয়েছে সেইসমূহ বস্তু সেই নতুন মিউজিয়ামটা অনা হয়েছে। গতিকে ইজিপ্তর মিউজিয়ামৰ লগত এই ব্রিটিশ মিউজিয়ামৰ এই যেটো পার্ট একটা ফেৰ মাৰিব নোৱাৰে। আর তথাপিতো আমি দেখুৱাই গৈছো যে যিসকল লোক ইজিপ্তলৈ যোৱা নাই তেওঁলোকে লণ্ডনলৈ আহিলে ইয়াতে এই ব্রিটিশ মিউজিয়ামতে ইজিপ্তৰ সংস্কৃতির সেই আভাস লোক পাৰিব আৰু চাইও অকন ভাল পাব যে কেনে ধরনের মামি মৃততে সংরক্ষণ করে থাকা হয় এনে ধরনের। আর যেটো মামির কথা কোৱা হৈছে বহুতে ফটো মাৰিছে আর আমি দেখাবলে চেষ্টা করি যে এনে ধরনের এনে ধরনের ইয়াতে একটা মামি আছে আর এনে ধরনের ভিতরতে দেখাইছো যে রখা হয়েছে সংরক্ষণ করে। আর ইজিপ্তর যেসমূহ সংস্কৃতি প্রতিফলিত করা যেসমূহ স্থাপত্য বা শিল্প সেই শিল্পসমূহ কেনে ধরনের ইয়াতে পাওয়া হয়েছে দেখাইছো।
আরো বহু কিছু আছে, মেসোপটেমিয়া 6000 to 1500 BC, যীশু খ্রিস্ট জন্ম 6500 to 6000 বছর পূর্বর, ইয়াতে শিল্প কলাকৃতি সমূহ ইয়াতে থোৱা হৈছে। সেইটো এবাৰ চাই যাওঁ। আরে বাপরে বাপ, মই কৈছো না মোৰ ঘূৰাই যাব ইয়াতে চাই থাকোঁতে মেসোপটেমিয়া। আরে বাপরে, তো ইয়াত অকল মেসোপটেমিয়া যে সভ্যতা, তাৰে যিসমূহ কলাকৃতি সেইসমূহৰ কিবা কিবি এইবিলাকে আছে ইয়াতে। আসলে মোৰ ইণ্টাৰেষ্ট নাই এনে ধৰণৰ এইবিলাকৰ ওপৰত, সেইকাৰণে গোটা ৰস পোৱা নাই, দেখুৱাইছো আৰু সেইসমূহৰ সভ্যতা সংস্কৃতি কেনেধৰণে উদ্ভাসিত কৰি তোলা হৈছে। আরে বাপরে, এখানে কিবা এটা আছে আৰু। এইবিলাক সেই খনন কাৰ্যৰ ফলত যিবিলাক বস্তু ওলায় সেইবোৰ ইয়াত এনেধৰণে থোৱা হৈছে। দেখুৱাই গৈছো, গৈ 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 কিবা এটা পাম পাম যেন লাগিছে এতিয়া। এইবিলাক কিমান চাম আৰু, এতিয়া প্ৰতিটো ৰূপ এনেধৰণে এইবিলাক সম্পদেৰে ভৰ্তি হৈ আছে। নাই, একেই সেই স্থাপত্য আঁতৰত কিবা এটা দেখা পাইছেনে, সেইটোৱেই।